হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সোমবারের সকালবেলা। আমি ছেলেকে স্কুলে ছেড়ে তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে অন্য কাজগুলো সারলাম, আর বাড়ি এসেছি যখন তখনই বাড়িতে মাছ এসেছিল, তো মাছটা নিলাম। এই কী মাছ এনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর নেওয়ার পরে তারপরে সব কাজ বাজ সেরে তারপরে এখন এসেছি ফুল তুলতে। ফুলগুলো তুলে নেব, কারণ রোদ উঠলে প্রচণ্ড রোদের তাপ, তো তো সেই জন্য মানে খুব গরম লাগে, রোদ উঠলে ফুল তোলা যায় না। যদিও আজকে দেরি হয়ে গেল ফুল তুলতে, কারণ ছেলেকে স্কুলে ছাড়তে গেলাম, ও আমার হাজবেন্ডের ছুটি, তো ভাবলাম আমিই ছেড়ে দিয়ে আসি, তারপরে ও তো নিয়েই আসবে, সেই জন্য আমি ছাড়তে গেছিলাম। আর এই যে এখন দেখো ফুলগুলো তুলে নিচ্ছি চটপট করে, তারপরে যাব চা বানাতে। চা বানিয়ে চা খাবো, যদিও আমি মায়ের ওখানে ঢুকেছিলাম, ওখানে চা খেয়ে আমি চলে এসেছি, কিন্তু আমার হাজবেন্ড খাবে, ছেলে খাবে, ছেলে না সরি শাশুড়ি মা খাবে, তো তাদের জন্য চা বানাতে হবে। তো ফুলগুলো তুলে নিয়ে যাব চা বানাতে, আর আসার সময় ইডলি নিয়ে চলে এসেছি, ইডলি দিয়ে দেবো দুজনকে। আর ভিডিওর টাইটেল দেখে হয়তো তোমরা ভাবছো যে কি স্বপ্ন, তো সেটা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে তখন যে আমার স্বপ্নটা কি। মানে খুব বড় সড়ো যে স্বপ্ন সেটা নয়, কিন্তু আমি তো খুবই সাধারণ মানুষ, তাই আমার খুবই ছোট ছোটই স্বপ্ন। আর সাধারণ স্বপ্নটা অবশ্যই খুবই সাধারণ, সেটা সবার কাছেই হয়তো রয়েছে, কিন্তু আমার কাছে ছিল না এতদিন। তো সেটাই তোমাদের সঙ্গে সেই আনন্দটাই, মানে যেহেতু আমি সেই জিনিসটা পেয়েছি, মানে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে, তো সেই জন্য সেটা আমার কাছে খুব বড় একটা পাওয়া, আর সেই বড় পাওয়াটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এটা কি দেখালাম বলো তো, এটা হচ্ছে ভুট্টা গাছ। দেখো গাছে আবার একটা ভুট্টাও হয়েছে, আর এগুলো সব লঙ্কা গাছ। আমার গাছের প্রচুর মানে শখ, তাই জন্য এই ছোট্ট জায়গাতেই আমি বিভিন্ন রকমই গাছ লাগিয়ে রেখেছি, মানে হোক না হোক। তারপরে দেখো এখন চা বসিয়েছি এক পাশে, আর এক পাশে বসিয়েছি দুধ গরম করতে। তো আর কি মাছ নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা হচ্ছে এই দেখো ইলিশ মাছ, এটা বাড়িতেই এসেছিলো, খুব বড় সাইজের নয়, একটাই 500 ওজনের হয়েছে, মানে হাফ কেজি ওজনের হয়েছে। তো তারপরে চাটা খাওয়ার পরে এদিকে মুগ ডাল ভাজতে বসিয়েছি, আর আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এই যে কিছু চা এটা বেড়ে নিলাম, এটা হচ্ছে ওপরে যে কাজ করতে এসছে তাদের জন্য। আর একদিকে দেখো কাঁঠাল বীজ সেদ্ধ করতে বসিয়েছি, কাঁঠাল বীজ ভাজবো। আর এই যে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, আসলে মুগ ডাল কুকারে, প্রেশার কুকারে দিলেই হতো, কিন্তু প্রেশার কুকার মানে কোথায় যে এখন রয়েছে, যেহেতু রান্নাঘর ভাঙা হয়েছে তো ওই জিনিসগুলো এলোমেলো হয়ে রয়েছে, তো কোথায় মানে ঢুকিয়ে রেখেছি কোনখানে, এখন বার করতে গেলে হাজারটা জিনিস বার করতে হবে, তারপরে প্রেশার কুকার বেরোবে, সেই জন্য এখন আর বার করছি না, বাটিতেই বসিয়ে দিলাম। তো ডালটা দেখো তাতেও কিন্তু খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে। আর একদিকে কাঁঠাল বীজ ভাজতে বসিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি একদিকে। এবার এগুলো ভাজা হলে তারপরে মাছ ভেজে নেব, ইলিশ মাছ ভেজে রাখবো। আমার হাজবেন্ড ইলিশ মাছ ভাজা বেশি ভালোবাসে খেতে, ইলিশ মাছ ভাজা আর ওই যে তেলটা বেরোয় সেই তেল দিয়ে খেতে মানে ও বেশি ভালোবাসে, সেই জন্য ভাজা রাখবো। আর আমার আর কিছু মাছ হচ্ছে মানে একটা পাতলা করে আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করব, আর ভাজা রাখব। আর ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, মানে সবই ইলিশ মাছের পদ, যা করবো ইলিশ মাছের পদ। এরপরে দেখো মাছগুলো ভেজে নিলাম, মানে যতগুলো মাছ ভাজবো সেগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই তেলে আবার মাছের মাথাটাও ভেজে নিচ্ছি, মাছের মাথা ভেজে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার এখান থেকে একটু তেল কমিয়ে রাখবো, যেহেতু ওটা ভাতে মেখে খাওয়ার জন্য তেল কমিয়ে রেখে তারপরে বাকি তেলে ডালটা ফোড়ন দেবো।
লাল ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে, আর কিছু দেব না, কারণ ইলিশ মাছের একটা আলাদা ফ্লেভার থাকে, তো বেশি কিছু দিলে ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ডালটা করব। আর হলুদ নুন তো অবশ্যই লাগবে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে দেব, তারপরে ইলিশ মাছের ঝোলটা করব আলু বেগুন দিয়ে। তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে, তারপরে অন্যান্য সব কাজগুলো সারতে হবে। তো তারপরে দেখো, ওই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, পাতলা একটা ঝোল, আর একটু জিরে গুঁড়ো দেব, ব্যাস আর কিছু না। তো এবারে আলু বেগুনটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ব্যাস জল দিয়ে দেব, জল দিয়ে মাছটাও দিয়ে দেবো। মাছটা অবশ্য কাঁচা করছি, ভেজে না, তো মাছটাও দিয়ে দেবো একসাথে, আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে। বেগুন তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের, আর সর্ষে দিয়েও করি, ভাপাও করি, দই ইলিশও করি, বিভিন্ন রকমই করি। এই তো ইলিশ মানে খাওয়া শুরু হলো, এবারে তো হতেই থাকবে, আমরা ইলিশটা প্রচুর খাই, প্রচুর মানে এই ইলিশ মাছের টাইমে সময়ে আমরা ইলিশ মাছটাই বেশি খাই, তখন আর অন্য মাছ কিন্তু খাই না, খুব কম খাই। আর ইলিশ মাছই মানে যেহেতু আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমিও, আমার শাশুড়ি মাও যেরকম ভালোবাসে আমিও খুব ভালোবাসি, আর আমার হাজব্যান্ডের তো কোনো কথাই নেই, ওর আর অন্য কিছু লাগবে না ইলিশ মাছ হলে, এই খালি ইলিশ মাছ দিয়েই ভাত খেয়ে নেবে। তো সেই জন্য ইলিশ মাছটাই আনা হয় বেশি, মানে আমি আনি। তো আজকে বাড়িতে এসেছিল, বাজারে যায়নি, তো বাড়ি থেকে নিয়ে নিলাম, এরপরে আবার বাজারে যাব, বাজার থেকে নিয়ে আসব। বাজারে গেলে কি হয়, সব রকম পাওয়া যায়, সব রকম দেখে সব রকম সাইজের পাওয়া যায়, আর বাড়িতে এলে তো ওরা যেরকম আনবে সেই রকমই কিনতে হবে, পছন্দের ব্যাপারটা থাকে না অতটা। তো ওই যে দেখো, সব কিছু হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ওপরেও যেতে হচ্ছে, কারণ ওপরে কাজ হচ্ছে বারবার, মানে ডাকছে, এখন পেন্টিং হচ্ছে তো চয়েসের ব্যাপার থাকে, তো বারবার ডেকে দেখাচ্ছে, মানে আমার চয়েস অনুযায়ী তো করবে, আর না হলে হয়ে গেলে তখন মুশকিল হবে মোছা, সেই জন্য বারবার করে ওপরে যেতে হচ্ছে। তো দেখো, ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে এই যে হয়ে গেল, এবার নামিয়ে দেব একটা পাতলা ঝোল তেল তেলে ইলিশ মাছের। এটাও কিন্তু খুবই ভালো লাগে যারা খায়, আমরা যেহেতু সব রকমই খাই ইলিশ মাছে, মানে একরকম খেতে দেখবে ভালো লাগে না। ছেলেকে তো আনতে যাওয়ার মানে কোনো সমস্যাই নেই, আমার হাজব্যান্ড আছে, ও নিয়ে আসবে, তো সেটা আসবে। হাই ফ্রেন্ডস, এখন বাজে 5টা বিকেল, আর আমি ছেলেকে নিয়ে এখন দিয়ে টিউশন দিয়ে তারপরে এলাম বাড়িতে, মানে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, ওই নিয়ে আসবে, তো আমি চলে এলাম ওই জন্য।
এসে এখন বাড়ির কাজকর্মগুলো করতে হবে। আর আসার সময় একটা জামা কিনে নিয়ে এসেছি, পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা হয়েছে ছেলে, ওকে দেবো বলে বাজারে গেছিলাম, গিয়ে একটা জামা কিনে তারপরে এলাম। এসে এই যে জল নিয়ে একটু ছাদে এসেছি, কি গরম লাগছে। আর এটা যে দেখছো যে পেছনে, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘরেই আমি দাঁড়িয়ে আছি। আমার অনেক দিনের মানে স্বপ্ন ছিল, মানে একটা আলাদা করে ঠাকুরের জন্য আলাদা একটা ঘর হবে। যাই হোক, স্বপ্নটা পূরণ হয়েছে, তবে পুরোপুরিভাবে এখনো হয়নি, কারণ এখনো কাজ বাকি। যখন পুরোপুরিভাবে মানে শেষ হয়ে যাবে কাজ, ঠাকুর বসিয়ে দেবো, তখন আমার স্বপ্নটা পূরণ হবে। তো খুব আনন্দ, মানে আমারটা মানে খুব ভালো লাগে, মানে আলাদা ঠাকুরের জন্য একটা আলাদা ঘর থাকবে যেখানে খালি ঠাকুর থাকবে। এটা আমার খুব মানে অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেটা ছিল না এতদিন। আমাদের রুমেই ঠাকুর আমি রাখতাম, এখনো রাখি, মানে রয়েছে, কিন্তু এখন হয়েছে। দুদিন বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য গরমটা একটু কম ছিল, কিন্তু আজ থেকে প্রচণ্ড গরম, খুব গরম লাগছে। আর বাড়িতে বসার জায়গা নেই, মানে এইরকম অবস্থা, নিচে আবার কাজ হচ্ছে, তো ওই জন্য উপরে চলে এসেছি যে একটু বসবো, বসে তারপরে পাশের বাড়িতে যাবো। এখন রোদ রয়েছে প্রচণ্ড, ওই জন্য যাচ্ছি না, রোদটা একটু কমলে যাব, গিয়ে জামাটা দিয়ে আসবো, বাচ্চাটাকে দেখে আসবো, তারপরে এসে বাকি কাজকর্মগুলো করব। আনার তো ঝামেলা নেই। দেখো সব কাজ বাজ সারা হয়ে গেছে, এখন বসেছি আবার রাতে রান্না করতে। এই দেখো আলু কাটলাম, চা করলাম, চা খেলাম, খেয়ে তারপরে এই যে আলু কাটলাম, এবারে আলু ভাজবো, আর কিছু করব না, আলু ভাজবো আর রুটি করব, মানে শাশুড়ি মায়ের জন্য রুটি করব। আর আমাদের তো রয়েছে মানে ডাল মাছ সব রয়েছে, দুপুরে খালি একটু আলু ভাজবো ডালের সাথে খাওয়ার জন্য, ব্যাস হয়ে যাবে তাহলে। আর রুটিটা করেই রেখে দেবো, তিনটে রুটি। এই আলু ভাজতে ভাজতেই আমি আমার ব্লগটা শেষ করছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে।